মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে উন্নয়নের পথে এগারো বছরকে সামনে রেখে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস নিয়ে উপস্থিত হন। এদিন তাদের পুরস্কৃত করার পাশাপাশি শংসাপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের মোট তিনটা জেলা নিয়ে, আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও আমাদের হুগলি জেলা নিয়ে, এই তিনটে জেলা নিয়ে আমাদের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে আমাদের কিন্তু আজকে একটা সেমিনার হলো, যে সেমিনারের মধ্য দিয়ে আমাদের সমস্ত দপ্তরে, মানে এই দপ্তরের আধিকারিকরা ছিলেন, যেখানে আমাদের এসএসজি গ্রুপরা আছেন, যেখানে আমাদের আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালে মহিলারা আছেন, যেখানে আমাদের বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির আমাদের মহিলারা আছেন, প্রত্যেককে একটা এক জায়গায় ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। যারা উৎকর্ষ বাংলার মধ্যে ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে যারা আমাদের মানে জেলাতে, শুধু আমাদের জেলা নয়, মোট তিনটে জেলাতে এখন আমরা যেহেতু আমরা মানে আমি এটা বলতে পারি, তিনটে জেলা যেহেতু আজকে সেমিনার, তো সেই অনুপাতে তিনটে জেলাতে যারা মহিলারা কাজ করে এগিয়ে গেছে তাদেরকে নিয়ে আজকে একটি ছাতার তলায় তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করলাম। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনারা দেখেছেন যে আমাদের উন্নয়নে এগারো বছর, সেই উন্নয়নে এগারো বছরের দিক থেকে আজকে আমাদের এই সেমিনারটা, সেখানে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের বেশ কিছু জিনিস আপনারা জানেন যে আমাদের কাছে চোখে পড়ে, যেটা আমাদের ইতিমধ্যে আমাদের মানে উদ্বোধনের দিকে বলতে পারি, যে আমাদের বর্ধমান জেলার এক নম্বর প্রজেক্ট যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, যে ইন্ডাস্ট্রিয়াল মানে জরি ক্লাস্টার যেটা, সেই জরি ক্লাস্টারটা আমাদের মানে এখনও পর্যন্ত মানে কমপ্লিটের দিকে হয়ে এসছে অনেকটা। তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় কয়েক কোটি, ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকা দিয়েছেন সেখানে, এবং তাছাড়া আমাদের ক্যাথার স্টিচের কাজ আছে, তাঁতের কাজ আছে, ডোকরা আছে, আমাদের মানে বিভিন্ন ধান চাষ থেকে মাশরুম থেকে শুরু করে ডিম ও আমাদের কলা, আমাদের সিজন অনুপাতে বিভিন্ন কলা কিন্তু আমাদের মহিলারা চাষ করছে, যেখানে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে, এবং একটার পর একটা যে করকনাথ মুরগি পর্যন্ত ওরা চাষ করছে ইতিমধ্যে। আমাদের আমি যদি আমার জেলার ক্ষেত্রে বলি, পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে আমাদের 55,000 আমাদের এসএসজি গ্রুপ আছে, সেই গ্রুপগুলো কিন্তু আমাদের সব কিছু ক্ষেত্রে কিন্তু কাজ করছে। তো সেই জায়গায় ইতিমধ্যে আমাদের 2021 আমাদের মানে 21-22 সালে আমাদের সমস্ত মহিলারা ক্রেডিট লিঙ্কের মাধ্যমে যে 161 কোটি কিন্তু টাকা পেয়েছি ইতিমধ্যে। আমাদের এই ইয়ারে আমাদের টার্গেট আছে, যেটা হচ্ছে আমাদের টার্গেট রেখেছি 1664 কোটি টাকা আমরা কিন্তু টার্গেট রেখেছি। কাজেই আমাদের মহিলারা একদম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসএসজি গ্রুপের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত আমাদের স্বয়ংবর গোষ্ঠীগুলোকে বা আমাদের সংঘগুলোকে, যে আমাদের ইউনিফর্মগুলো কিন্তু তাদের মাধ্যমে কিন্তু তৈরি করছে, যেখানে সমস্ত ব্লকে যতগুলো আমাদের স্বয়ংবর গোষ্ঠীগুলো আছে, আমাদের মহাসংঘ যেগুলো আছে, তাদের মাধ্যমে কিন্তু কাজ করছে, প্রত্যেকটা স্কুল স্কুলে কিন্তু ইউনিফর্ম পাচ্ছে। আর একটা জিনিস আমাদের উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, আমাদের পূর্ব বর্ধমান জেলায় জানেন যে গত 5 মাস আগেই যে আমাদের আমরা যে সবালা মেলা করেছি, সেখানেও কিন্তু আমরা রাজ্যের মধ্যে একটা স্থান পেয়েছি। আমরা বিক্রির দিক থেকে, বিক্রি আমাদের 7 দিনের মধ্যে আমাদের 25.5 লোকাল মেলা করেছি আমরা 3 মাস আগে, সেখানেও কিন্তু আমরা 3 দিনের মধ্যে দেখা গেছে, সেটাও 7 দিনের মধ্যে আমরা 7.5 লক্ষ টাকা বিক্রি করেছি। কাজেই আমাদের মহিলাদের হাতের জিনিস এতটা গুরুত্ব পেয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন ছিল মহিলাদেরকে স্বাবলম্বী করব, মহিলাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, তার বাবার ওপরে না, তার স্বামীর ওপরে না, সে নিজের রোজগারে নিজের ফ্যামিলিকে উপার্জন করা, তাকে ফ্যামিলিকে ঠিক রাখবে বা তার ছেলে মেয়েকে পড়াশোনার দিক থেকে এগিয়ে নিয়ে যাবে বা নিজে স্বাবলম্বী হবে, আজকে কিন্তু সেই স্বপ্নটা আজ কিন্তু আস্তে আস্তে সার্থক হচ্ছে, এটা বলতে পারা যায়। ইউনিফর্মের যে প্রজেক্টটা, এই প্রজেক্টে গোটা জেলায় কতগুলো স্বয়ংবর গোষ্ঠী এবং কতজন মহিলা যুক্ত রয়েছে? দেখুন, আমাদের আমাদের স্বয়ংবর গোষ্ঠী, দেখুন 50,000 আমাদের স্বয়ংবর গোষ্ঠী আছে ধরুন, তার মধ্যে থেকে আমাদের টোটাল ফিগারটা তাহলে আপনাকে জেনে আমি বলে দিচ্ছি, তার কারণ টোটাল আমাদের এখানে প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের স্বয়ংবর গোষ্ঠী আছে, স্বয়ংবর গোষ্ঠী থেকে তাদের একটা পার্ট আছে সংঘ, সেই সংঘগুলো কিন্তু আমাদের এই ইউনিফর্মগুলো করছে। শুধু ইউনিফর্মগুলো না, আমাদের বিভিন্ন রকম, যা দেখুন আমাদের কোভিডের সময় মাস্ক কিন্তু আমরা জেলা যতগুলো নেওয়া হয়েছে বা স্যানিটাইজার যতগুলো আমরা নিয়েছি কিন্তু আমাদের এই আমাদের সংঘ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। কাজে মহিলাদেরকে কাজের দিক থেকে, প্রশাসনের দিক থেকে যত রকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যত রকমের হেল্প করা দরকার তারা
তারা কিন্তু হেল্প পাচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আজকে আমাদের একটা ওয়ার্কশপ ছিল উৎকর্ষ বাংলা নিয়ে, বাংলার 11 বছর উন্নয়ন পথের একটা পার্ট অফ প্রোগ্রামের মধ্যে আমরা দুটো অর জেলাকেও ডেকেছি, আমাদের পশ্চিম বর্ধমান ও হুগলিও ছিল, তিন জেলাকে মিলিয়ে যে যে ট্রেনিং প্রোভাইডার আছে, যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আছে আর যারা ট্রেনিজ আছে, ওরা আজকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আর আমরা কিছু ওদেরকে সার্টিফিকেটসও দিয়েছি। মালগুলো ওপেন মার্কেটেও বিক্রি করতে পারে, আমরা ওদেরকে চ্যানেলাইজ করতে পারি, মানে সেলফ এমপ্লয়মেন্ট ক্ষেত্রে মানে ওদের ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট অপরচুনিটিস আছে। যদি কোনো ট্রেনিং প্রোভাইডার এমপ্লয়মেন্ট মানে নিজে এমপ্লয়মেন্ট থেকে থাকে তাহলে তখন ওদের অন দ্য স্পট এমপ্লয়মেন্ট পেয়ে যায়। এইটাই তো মানে নিজে পারে দাঁড়াচ্ছে তো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।